ইসলামের উপর ওহির দ্বারা এই আসমানি বিধান নাজিল করেছেন, যা মানুষের জন্য যেমন উপযোগী হওয়া দরকার তেমন আল্লাহ নাজিল করেছেন। আর মানুষ মানুষের জন্য আইন তৈরি করবে, মানব রচিত বিধান তো তাই, যে একজন মানুষ অথবা একাধিক মানুষ, কিছু মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য আইন তৈরি করে, কানুন তৈরি করে। এ হচ্ছে মানুষের বিধান, মানুষের মতবাদ, মানুষের তৈরি করা আইন কানুন। মানুষ মানুষ হিসাবে সমান, সুতরাং এক মানুষের তৈরি করা আইন অন্য মানুষের জন্য তার মতোই কি করে প্রযোজ্য হতে পারে, কি করে ফলপ্রসূ হতে পারে, কি করে শান্তি নিয়ে আসতে পারে। যেই মানুষের জন্য আইন তৈরি করা হচ্ছে, অর্থাৎ জনসাধারণ, জনসাধারণ ছাড়াও শিক্ষিত অশিক্ষিত সবাই, অল্প কিছু লোক রয়েছে যারা এই আইনগুলি তৈরি করেছে, বাকি সারা বিশ্বের শিক্ষিত অশিক্ষিত সব রকমের মানুষ, বড় অনেক বিচক্ষণ মানুষও সেই আইনগুলি যদি মানে তাহলে তার মতোই অজ্ঞ। যারা নিজেরা মেনে নিচ্ছে অন্যের আইন, তারা কি জন্য মেনে নিচ্ছে তাদের, যে তারা অজ্ঞ, তারা জানে না, আর তাদের মতোই মানুষের তৈরি করা আইন, তাহলে এই আইন হচ্ছে অজ্ঞদের আইন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই মানুষের তৈরি করা আইন কানুনকে আখ্যায়িত করেছেন হুকমুল জাহিলিয়া বলে, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা জাহিলি বিচার মূর্খদের বিচার সন্ধান করে থাকে, মূর্খদের কাছ থেকে সমস্যা সমাধান নিতে চায়। ওমান আহসানু মিনাল্লাহ হুকমান, আল্লাহর চাইতে সুন্দর বিচারকারী আর কে রয়েছে? কিন্তু এই কথা কারা বিশ্বাস করে, এই কথা কারা মেনে নেয়? লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী জাতি, বিশ্বাসী কওম, যারা আল্লাহ যে সৃষ্টিকর্তা তাতে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন যে আহকামুল হাকিমিন সর্বোত্তম বিচারক তাতে বিশ্বাসী, যারা যিনি আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সৃষ্টিকারী তাতে বিশ্বাসী যারা, লিকাউমি ইউকিনুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি অতক্ষণ সঠিক মুমিন হতে পারবে না, সঠিক মুমিন হতে পারবে না কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, আমি যা নিয়ে এসেছি, কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছি, তিনি বলছেন তার যতক্ষণ অনুসারী না হয়ে যাবে সেই ব্যক্তির, যে ব্যক্তি মুমিন হতে চায় সেই ব্যক্তির প্রবৃত্তি, সেই ব্যক্তির প্রবৃত্তি, তার মনের চাহিদা, মনের কামনা, মনের বাসনা কি হয়ে যাবে, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন তার অনুসারী না হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা হাওয়াহু, তার প্রবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হয়ে যাবে কি, তাবান অনুসারী, লেমা যে তবেহি, ওই বিধানের যে বিধান আমি নিয়ে এসেছি, আমার আনিত বিধানের যতক্ষণ পর্যন্ত অনুসারী না হয়ে যাবে কোন ব্যক্তি, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি লা ইউমিন, মুমিন হতে পারবে না। কি বোঝা গেল এই হাদিস দ্বারা? যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে তা কার উপর নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শেষ বিধান, যে বিধানের পর আর কোন নতুন বিধান আসবে না, যেই নবী রাসূলের পর আর কোন নবী রাসূল আসবে না, তার উপর নাযিল হয়েছে যেই বিধান, আল কোরআনের বিধান, আসমানি বিধান, লোহে মাহফুজ থেকে নাযিল হয়েছে,
সেই বিধান আল্লাহ নাজিল করেছেন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিনের উপর, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সেই আনিত বিধানের অনুসারী যতক্ষণ না হয়ে যায় মানুষের মনের চাহিদা কামনা বাসনা প্রবৃত্তি, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলিম হতে পারবে না। সে ব্যক্তি সমস্যার ক্ষেত্রে হোক, পারিবারিক সমস্যার ক্ষেত্রে হোক, সামাজিক সমস্যার ক্ষেত্রে হোক, আর অর্থনীতির ক্ষেত্রে হোক, আর রাষ্ট্রনীতির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানের অনুসারী মানুষের মনের কামনা বাসনা না হবে, মানুষের মন অনুসরণ করবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত বিধানকে। জি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ মহান আল্লাহ ইরশাদ করেছেন, যা তোমাদের জন্য নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, যিনি প্রতিপালক, তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সেই বিধানের কি করো? অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, সেই বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অন্য কোন অভিভাবক, অন্য কোন বিধান রচনাকারীর অনুসরণ করিও না। তাহলে আল্লাহর নাজিলকৃত বিধান, রাসূলের আনীত বিধান ছাড়া অন্য কোন মানবরচিত বিধান, মানুষের তৈরি করা আইন কানুনের যারা অনুসরণ করলো, তারা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসটি রয়েছে ইবনে আবি আসেমের একটি হাদিসের কিতাব রয়েছে, আস-সুন্নাহ, কিতাবের নাম হচ্ছে কিতাব সুন্না, ইমাম ইবনে আবি আসেমের সেই কিতাব রয়েছে। ইমাম নবী রহমতুল্লাহ আলাই সেই কিতাবটি তার একটি, সেই হাদিসটি তার একটি কিতাব রয়েছে আল-হুজ্জা নামক কিতাব, সেই আল-হুজ্জা কিতাবে উল্লেখ করেছেন। তার নবী ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলছেন, হাদিসুন সাহি, এই হাদিসটি হচ্ছে সহি হাদিস, রবি না হফি কিতাবিল হুজ্জা বিসনাদিন সাহি, এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিতাবুল হুজ্জাতে সহি সূত্রে, বিশুদ্ধ সনদে। এই কথাটি ইমাম নাওয়াবির একটি কিতাব রয়েছে, ছোট্ট কিতাব, 40 হাদিস, আল আরবাইন আন নাওয়াবি, আরবিতে বলা হয়, কিতাবটির নাম হচ্ছে আল আরবাইন আন নাওয়াবি, অর্থাৎ ইমাম নাওয়াবির সংকলিত 40 হাদিস। এই 40 হাদিসে এই হাদিসটি রয়েছে, আর এই হাদিসের পরে এই মন্তব্যটিও রয়েছে ইমাম নাওয়াবি রহমতুল্লাহ আলাইহি, যে হাদিসটি সহিহ। আর 40 হাদিস অনেক ভাইদের কাছে আছে, তাতে এই হাদিসটি পাবে। এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে মুমিন হওয়ার জন্য আল্লাহর নাজিলকৃত বিধান, যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, আর যে বিধান এসেছে ওহী ভিত্তিক, খেয়াল খুশি আসেনি, বরং ওহী ভিত্তিক, ওহীর মাধ্যমে নাজিল হয়েছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধানের কোনো একটি কথাও বলেননি, বরং যা কিছু এসেছে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, সেই বিধান যেই ব্যক্তি মানল না, সেই বিধানের তার মন অনুসরণ করল না, সেই ব্যক্তি মুমিন মুসলিম হতে পারবে না। ওয়াকাল আশ-শাবি, তাবেই ইমাম শাবি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কানা বাইনা রাজুলিন মিনাল মুনাফিকিন ওয়া রাজুলিন মিনাল ইয়াহুদ খুসুমা, একটি আর হাদিস উল্লেখ করছেন যে একজন মুনাফিক আর একজন ইহুদির মধ্যে কোন বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল, খুসুমা, খুসুমা মানে ঝগড়া, দ্বন্দ্ব, লড়াই, খাসামা ইখাসিমু মানে হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, কোরআনে আল্লাহ বলছেন হাযানি খাসমান, এই দুইজন প্রতিদ্বন্দ্বী, একে অন্যের প্রতিদ্বন্দ্বী। তো এই দুইজনে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়ে যায়, দুইজন কে কে ছিল? একজন একজন ইহুদি, তাহলে সে স্পষ্টই কাফের, আর একজন কি? গোপনীয় কাফের, মুনাফিক, মানে নামধারী মুসলমান কিন্তু তার অন্তরে ঈমান ছিল না, তার অন্তরে ঈমান ছিল না, মুনাফিক। মুনাফিক যে মুসলিমদের অন্তর্ভুক্ত, কিন্তু অন্তরে ঈমান নেই, আল্লাহ পরকালে বিশ্বাস নেই, জন্মসূত্রে শুধু মুসলিম, ইসলাম দ্রোহী, তার ইসলাম দ্রোহী বা ইহুদি নাসারার চাইতে বেশি ক্ষতিকর, কিন্তু কারণ এ ঘরের শত্রু, ঘরের শত্রু।
ঘরের শত্রু যত বেশি ক্ষতি করতে পারবে, পরের শত্রু অত ক্ষতি করতে পারবে না। পারবে কি? পরের শত্রু আপনার বাড়ির দরজার কাছে ঘোরাঘুরি করে, আরে এই লোকটি অজানা লোক, এখানে কেন ঘোরাঘুরি করছে, এত রাত্রে কেন এই লোকটি ঘোরাঘুরি করছে, ঠিক না? হ্যাঁ, এই সময় কেন নির্জনতার সময় আমার কোনো লোকজন নাই, এই সময় কেন ঘোরাঘুরি করছে আমার বাড়ির আশেপাশে? তাহলে বাইরের কোনো অচেনা লোক যদি কোনো শত্রু মনে হয় তাহলে আগে সজাগ, কি ব্যাপার? কিন্তু আপনার ঘরের শত্রু, আপনার ছেলেই যদি শত্রু হয়, আপনার আপন ভাই যদি শত্রু হয়, হ্যাঁ আপনার ভাতিজাই যদি শত্রু হয়, আপনার ভাগিনে আত্মীয় কোনো আত্মীয় শত্রু হয়, সে তো ঘরে যাতায়াত করে, হ্যাঁ যে কোনো সময় রাত 12টায় আসো বা 3টায় আসো, আসলে আপন লোক আমার আত্মীয়, এর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি, এইরকম শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা বেশি। এজন্য ইহুদি চাইতে, নাসারা খ্রিস্টান চাইতে, অন্য কাফের অমুসলিম চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে মুনাফিক। মুনাফিকের উদাহরণ হচ্ছে সাপ কেউ পকেটে করে নিয়ে আছে, বা হাতের যে আস্তিন আছে আস্তিনের মধ্যে সাপ ঢুকে আছে, সাপ বিচ্ছু যদি হাতের আস্তিনের মধ্যে ঢুকে থাকে, ওই রকম হচ্ছে মুসলিম সমাজে মুনাফিক। মুসলিম সমাজের ঘরে ঘরে ঢুকে আছে, বাবা নামাজ পড়ে, আর এক ভাই নামাজি মুসল্লি, আর এক ভাই বড় মুনাফিক। তা ধরা মুশকিল এরকম শত্রুকে, যে এরকম শত্রু যে ক্ষতি করছে ঘরে বসে বসে মুসলিমদের, মুসলিম সমাজে বসে বসে, মুসলিম দেশে বসে বসে, এইরকম চোরকে, এরকম ডাকাতকে, এইরকম ইসলাম দুশ্মনকে ধরা মুশকিল। তো এই ইহুদি কি করেছিল দেখুন, এই জন্য মোনাফেকের শাস্তি, আবার মোনাফেক দুই প্রকার মনে রাখবেন, দুই চারটি মোনাফেকের লক্ষণ পেলে যে মোনাফেক আর তাকে বড় শাস্তি ইহুদি না সারা চাইতে খারাপ করে দেবেন তা নেই। মোনাফেক কত প্রকার? কত প্রকার বললাম? দুই প্রকার। কে বলতে পারেন মোনাফেক দুই প্রকার? হ্যাঁ, কিছু সেফাত আছে, ঠিক আছে, কিন্তু মোনাফেক কে এভাবে আর কে বলতে পারেন এই সম্পর্কে কিছু? হ্যাঁ, মোনাফেক হচ্ছে দুই প্রকার, মোনাফেক ফিল এতে কাদ, বিশ্বাসগত মুনাফেক, বিশ্বাসে কপটতা আছে, আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, নামাজে বিশ্বাস নেই, কোরআনে বিশ্বাস নেই, ইসলামী বিধি বিধানে বিশ্বাসী নয়, অন্তরে কিন্তু লুকায়িত, প্রকাশ করে না। ইহুদি নাসারা কাদ বাদা তিল বাকদা মিনা ফাহম, তারা প্রকাশ করে ফেলেছে যে তারা কোরআন মানে না, পরকাল মানে না, তারা রসুল মানে না, মোহাম্মদ মানে না, কাবা মানে না, কিবলা মানে না, ঠিক না? প্রকাশ করে ফেলেছে। কিন্তু মুনাফিক যে অন্তরের মুনাফিক, সে কিবলা মানে না এই কথা প্রকাশ করে না, নামাজ রোজা হজ যাকাত মানে না এই কথা প্রকাশ করে না, গোপনে রেখেছে, ভিতরে ঢোকা আছে তার। এই মুনাফিক ফিল ইতিকাদ, আকীদার মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক, কপট। আর আরেকটা হচ্ছে মুনাফিক ফিল আমাল, কর্মগত মুনাফিক, অন্তরে কপটতা নেই, অন্তর বিশ্বাস আছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কিবলার প্রতি, কাবার প্রতি, কোরআনের প্রতি, সবকিছুর প্রতি বিশ্বাস আছে তার, কিন্তু আমলে কাজে কর্মে মুনাফিকদের বেশ কিছু যে লক্ষণগুলি আছে, যারা বড় মুনাফিক, অন্তরের মুনাফিক, তাদের যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি এই লোকটির মধ্যে পাওয়া যায় যে মুসলমান, নামাজ রোজা সবকিছু বিশ্বাস করে, বরং নামাজ পড়ে, কিন্তু কিছু চরিত্র রয়েছে, যে চরিত্রগুলি কার চরিত্র? মুনাফিকের চরিত্র। যেমন মুনাফিকের চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকা সালাসুন, মুনাফিকের চরিত্র হচ্ছে তিনটি, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলা। তাহলে একজন লোক নামাজও পড়ে, রোজাও রাখে, হজ যাকাতও করে, আর সব মানে কিছুই করে, ইসলামের ফরজ ওয়াজিব আদায় করে, কিন্তু কথা বললে মিথ্যা বলে, তাহলে কি বড় মুনাফিক না ছোট মুনাফিক? ছোট মুনাফিক, মানে মুনাফিকের বহুগুণ, যে অন্তরের মুনাফিক, সে অন্তর থেকে মিথ্যা বলেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমান নাই, ওই গুণটি এর মধ্যে চলে এসেছে, তাই না? ও কলেমার ক্ষেত্রে মিথ্যুক বড় মুনাফিক, আর ছোট মুনাফিক কথাবার্তা মিথ্যুক, কলেমার ক্ষেত্রে সে মিথ্যুক না, কলেমাটা তার ঠিক আছে, মানে সত্যি অন্তর থেকে কলেমার শাহাদাত দিয়েছে সে মুসলমান, নামাজটা পড়ে অন্তরের সততার সাথে, কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে, কাজে কর্মে মিথ্যা কথা বলে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা কথা বলে, মিথ্যা লিখে, ওয়াদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, মুনাফিক ওয়াদা করে, যখন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, যে বড় মুনাফিক, অন্তরের মুনাফিক, সেখানে কিন্তু ওয়াদা খেলাফি করেছে, এখানে সাক্ষ্য প্রদান করলো, আর
ভিতরে মুনাফিকি আছে, তার মানে সে এই সাক্ষ্য আসলে দেয়নি, ঠিক না? ওই গুণটি ছোট ক্ষুদ্র আকারে হইলেও কাবিরা গুনাহ। কি করলো? ওয়াদা করে ওয়াদা খেলাফি করে, ওয়াদা করেছে আপনার সাথে, ধার কর্জ নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, ভাই আপনাকে এক সপ্তাহের জন্য দেন, এক সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে দেবো। এক গেল, দুই, তিন, চার সপ্তাহ চলে গেল, মাসকে মাস চলে যাচ্ছে, দেখা সাক্ষাৎ নেই। আগে দেখা সাক্ষাৎ করতে, এখন টাকা পয়সা নেওয়ার পরে দেখা সাক্ষাৎ নেই, কিন্তু নামাজ দিল। তাহলে এই লোক কি? ছোট মুনাফিক। মুনাফিক ফিল আমাল, আমলের মুনাফিক, কর্মগত মুনাফিক। ইসলাম থেকে খারিজ হয় না, কিন্তু বড় গুনাহ করে, কাবিরা গুনাহ করে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যায় না, মুসলমান, ফাসেক। এই মুনাফিক হচ্ছে ফাসেক মুনাফিক, আর যে অন্তরের মুনাফিক সে হচ্ছে কাফের মুনাফিক। আর আর কি গুণ বলা হয়েছে? ওয়াইদা ও তুমি না খানা, আমানত দিলে খেয়ানত করে, আমানত দিলে খেয়ানত করে। দেশে যাচ্ছিল কোন মুসলিম, তাকে বললেন, ভাই তুমি তো দেশে যাচ্ছ, আমার এলাকারই লোক, তো যাও আমার একটা আমানত নিয়ে যাও, আমার ছেলে মেয়েদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে যাও, দিয়ে দিও, বা কোনো কিছু দিলেন, যাই কিছু দেন, যাও আমার বাড়ি একটু পৌঁছে দিও ভালো করে। নিয়ে যাওয়ার পরে তার মাল সামান তো গেল, কিন্তু আপনার মাল সামান এক মুঠি হারিয়ে গেল, বুঝতে পারলেন, হারিয়ে গেল। তার বাড়ির সব কিছুই গেল, তার যে মাল আছে লেগে যায় সব গেল, কিন্তু আপনারটি হারিয়ে গেল, ভাই আপনারটি দিতে পারিনি, আমার হারিয়ে গেছে। আমানত ও খেয়ানত, তাকে আমানত আর বিশ্বস্ত মনে করে দিলেন যে আমার বাড়ি পৌঁছে দিবে, খেয়ানত করলো, এটি মুনাফিকের লক্ষণ, কিন্তু ছোট মুনাফিক, ইসলাম থেকে খারিজ হয়নি। এই খেয়ানত করে আপনার মাল সামানটা হারিয়ে দিয়ে, অবহেলা করে, যেখানে সেখানে ফেলে দিয়ে, হ্যাঁ উঠালো না, ইত্যাদি ইত্যাদি, কাবিরা গুনাহ তো করলো কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেল না। পক্ষান্তরে যে বড় এতেকাদের বিশ্বাসের মুনাফিক, সে হচ্ছে কাফের, অমুসলিম, সে মুসলমান নয়, যদিও সে মুসলিম সমাজে লুকিয়ে আছে। এই সাপ পিছু মুসলিমদের আস্তিনে আস্তিনে লুকিয়ে আছে, ঘরে ঘরে ঢুকে আছে। ওই বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয়ই মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, জাহান্নামের সবচেয়ে নিচে স্থানে অবস্থান করবে। ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, যত মুশরিক পত্তলিক আছে সবার নিচে বসবাস করবে জাহান্নামে কে? মুনাফিক, যে অন্তরের মুনাফিক। আর যারা আমলের মুনাফিক, তাদের মুনাফিকি যদি খুব বেশি হয়ে যায় তখন তাদেরকেও জাহান্নামে যেতে হবে, যদিও চিরকালের জন্য না, তার বহুকালের জন্য যেতে হবে অবশ্য, কিছু কালের জন্য যেতে হবে অবশ্য, যদি আল্লাহ না মাফ করেন তাদের এইসব কাবিরা গুনাহ। তাহলে মুনাফিক দুই প্রকার সব সম্বন্ধ রাখবেন, একটি দুটি গুণ কার মধ্যে মুনাফিকি যদি পাওয়া যায়, ওয়াদা খেলাফি পাওয়া যায়, বিশ্বাসঘাতকতা পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা কথা বলে, তাহলে মুনাফিক বলে আখ্যায়িত করা ঠিক নয়। যে মন মানসিকতা অনেক মুসলিমদের আছে, কারো একটু দোষ পেলে তুমি মুনাফিক, খবরদার না, এরকম গালি দেবেন না। এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ধর্মীয় হুকুম, ধর্মীয় হুকুম দ্বারা। এমনি তো গালি দেওয়া সেবাবুল মুসলিমে ফুসুকুন, সে মুসলমান কিনা? এখন বলে সে মুসলমান, ফাসেক হলেও সে কি? মুসলমান। আর মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি কাজ, তাহলে সে মুনাফিক হওয়ার কারণে, আমলগত মুনাফিক হওয়ার কারণে ফাসেক, আর আপনি তাকে মুনাফিক বলার কারণে আপনিও ফাসেক, বুঝতে পারলেন? সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমানকে গালি গালাজ করা কি? ফাসেকি কাজ। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে খুন করা মুসলমানকে হচ্ছে কুফরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান। তো এই মুনাফিক, তাহলে বুঝতে হবে যে এই মুনাফিক কোন মুনাফিক ছিল? অন্তরের মুনাফিক, বড় মুনাফিক। এই মুনাফিক আর এক ইহুদি দুজনে ঝগড়া হয়, চাইতে সাধু মানুষ, ভালো মানুষ আর দুনিয়াতে নেই, নাই বিচারক, আল্লাহকে ভয় করেন তিনি, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইহুদীদের কথা, এই বদমাইশদের কথা বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, যাদেরকে আমি কিতাব দান করেছি, তাওরাত দান করেছি, তারা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবেই চেনে যেমন তারা তাদের সন্তান সন্ততিকে চেনে। তাহলে ভালো করেই জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিন্তু হিংসা করে তারা ঈমান নিয়ে আসে, আমাদের বংশে কেন আসলো না? হ্যাঁ,
ইসরায়েল গোত্রে কেন আসলো না, ইসমাইল গোত্রে কেন আসলো, মক্কায় কেন আসলো, আমাদের এলাকায় কেন আসলো? জাতীয়তা, হিংসা, বিদ্বেষ। অথচ তারা জানতো যে শেষ নবী আগমন করে গেছেন। তো ইয়াহুদি ভাবছে যে নিজের আমার এই কেসে মোহাম্মদ সাল্লামের কাছে যদি বিচার নিয়ে যায় তাহলে আমি জিতে যাব। ইহুদি ভালো করে জানছে যে এইরকম মুমিন হইতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেইন, যারা ইসলাম প্রচার করার জন্য ভারত উপমহাদেশে পৌঁছেছেন, পৌঁছেছেন চিটাগাং এ, পৌঁছেছেন কেরালা মালাবারে, পৌঁছেছেন আপনার যতগুলি এলাকা হচ্ছে সামুদ্রিক এলাকা সেসব এলাকা পৌঁছেছেন, ভিতরেও গিয়েছেন, তারা তাদের আচার আচরণে প্রমাণ করে দিয়েছেন হিন্দুদের কাছে, অমুসলিমদের কাছে প্রমাণ করে দিয়েছেন মুসলিমরা যখন ইসলাম প্রচারের জন্য গিয়েছেন ব্যবসার সাথে সাথে ইসলাম প্রচার করেছেন আখলাক চরিত্র দিয়ে, শুধু কথা দিয়ে নয় যে তুমি মুসলমান হয়ে যাও মুসলমান হয়ে যাও। একজন অমুসলিমকে পেলেন পেট্রোল পাম্পে, হ্যাঁ তুমি কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান, কলমা পড়ে নাও? না না, শুধু এইরকম করে কলমা পড়ালে হবে না, কলমা পড়ার জন্য ইসলামিক আখলাক লাগবে, ইসলামিক ক্যারেক্টার লাগবে। আপনার ইসলামিক ক্যারেক্টার দেখতে পায় না তো আপনাকে দেখে আকৃষ্ট হবে কি করে? যখন এই ভালো মুসলিমগুলিকে, সৎ মুসলিমগুলিকে ওই কাফের হিন্দুরা দেখলো, অমুসলিমরা দেখলো ভারত উপমহাদেশে, যারে এরা তো আমাদের হিন্দু চাইতে ভালো, আমাদের ব্রাহ্মণ চাইতে অনেক ভালো, আমাদের নেতাদের চাইতে অনেক ভালো, আমাদের রাজা বাদশাহদের চাইতে অনেক ভালো, এরা সৎ, এরা জুলুম করে না, হিন্দু ব্যবসায়ী আছে আর মুসলমান ব্যবসায়ী, আমার থেকে এসছে আরব থেকে মুসলমান ব্যবসায়ী এসছে, একটি পয়সা তারা খেয়ে মেরে যায় না, আর এই হিন্দুরা কত লাখ লাখ টাকা আমাদের মেরে নিচ্ছে। যখন এইরকম দেখলো তখন দেখলো না এরাই সত্য ধর্ম নিয়ে এসছে মুসলিমরা, তখন দলে দলে মুসলমান হয়ে গেল, তার মধ্যে ভাগ্যবান হলো আমাদের পূর্বপুরুষ তারাও মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ, হ্যাঁ যে জন্মসূত্রে আমরা মুসলমান হয়েছি। এইভাবে মুসলমান হয়েছে ভারত উপমহাদেশে, এইভাবে মুসলমান হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জি এইভাবে ইসলামের প্রচার হয়েছে। তাহলে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইহুদি বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বিচার যদি নিয়ে যায় তাহলে আমি জিতে যাবো, কেসে, কারণ আমি ন্যায্য পথে আছি। যাতে করে আপনার প্রতিবেশী হিন্দু বুঝতে পারে যে মুসলমানের কাছে যদি বিচার করে যায় তাহলে আমি ন্যায্য হক পেয়ে যাব। মুসলমানের সাথে যদি ব্যবসা বাণিজ্য করি, আদান প্রদান করি, মুসলমান মেরে খাবে না, পক্ষান্তর হিন্দু মেরে খেয়ে নেবে, ইহুদি মেরে খেয়ে নেবে, খ্রিস্টান মেরে খেয়ে নেবে, এই কথা যেন বুঝতে পারে পার্থক্য। এই পার্থক্য যখন বুঝতে পারে একজন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, তখন আর ইসলামের জন্য কলেমা পড়াইতে হবে না, কলেমা পড়ো করতে হবে না, জি এমনিতেই কলেমা পড়তে চাইবে, এই শান্তির ছায়াতলে অবশ্যই তারা আসতে চাইবে। ইহুদি বলল না তাহাকাম ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো বিচার নিয়ে যাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমাদের নবী মুনাফিক তো বাহ্যিক তো সে মুসলমান, ইহুদি বলল ঠিক আছে তোমাদের নবী, তোমাদের নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নেব। লিআন্নাহু আরাফা, কারণ সেই ইহুদি জানতে পেরেছিল আন্নাহু লা ইয়াখুযুর রাসওয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ নেবেন না, ঘুষ দিয়ে সেখানে কেসে জিতা যাবে না। আর আজকের মুসলিম যদি জজ ঘুষখোর হয়, যদি ব্যারিস্টার ঘুষখোর হয়, উকিল ঘুষখোর হয়, অ্যাডভোকেট ঘুষখোর হয়, তাহলে পাশে যে হিন্দু, খ্রিস্টান, উকিল থাকবে, জজ থাকবে, কি করে আকৃষ্ট হবে ইসলামের উপর? দেশে আমার চাইতে বেশি ঘুষখোর মুসলমান ব্যারিস্টার, মুসলমান উকিল, মুসলমান জজ, তাহলে কি করে মুসলমান হবে ওই সব অমুসলিম জজ ব্যারিস্টার গুলি? এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ওয়াকাল আল মুনাফিক, মুনাফিক যে বেশি ক্ষতিকারক ইহুদির চাইতে, মুনাফিক বলছেন না তাহাকাম ইলাল ইহুদ, চলো তোমাদের ইহুদিদের কাছে বিচার দেব, কারণ সে বুঝতে পেরেছিল ইলমি আন্না ইয়াখুযুর রাসওয়া, ভালো করে জানে যে আগে গিয়ে ঘুষ দিয়ে দেবো ইহুদি নেতাকে, গিয়ে বানু কুরাইজার নেতাকে, বা বানু নাদের তিনটি গোত্র ছিল মদিনায় তাদের নেতাকে ঘুষ দিয়ে দেবো রাত্রে অন্ধকারে, আর বলবো বিচারটা আমার পক্ষে করতে হবে। আমার দেশে সালিস গুলিতে হয় না এরকম, বিচার নেওয়ার আগে যারা একটু হমড়া চমড়া প্রভাবশালী তারা গিয়ে কিন্তু বিচার আগে ফয়সালা হয়ে যায়, কি বিচার হবে না হবে আগে থেকে জানাই তাকে যে এরকম বিচার হবে, ওকে জিতাইতে হবে, একে হারাইতে হবে, একে মারতে হবে, ওকে ধরতে হবে, এসব আগে ফয়সালা হয়ে যায়। ঘুষ খেয়ে সামাজিক বিচারও সালিসে বড় ঘুষ চলে, জি
ঘুষ পয়সারও ঘুষ হয়, অনেক সময় প্রভাবের ঘুষ হয়, অনেক সময় এখন নগদ নগদ পয়সা নিল না, কিন্তু এই বংশের লোককে যদি আমরা বিচার সালিসে যদি আজকে জিতিয়ে দিই, তাহলে এই বংশের লোকের আগামীতে আমাদের কাজে আসবে, সেটি ঘুষ নয়, সেটাও তো ঘুষ। আর ওই গরিবকে যদি বিচারের জিতিয়ে দিতে গরিব আমার কি কাজে আসবে, কোনো কাজে আসবে না, সময় দু চার পাঁচ হাজার ধার দিতে পারবে না। আর এই বংশের লোককে একটু যদি ফেভার করি আর তার পক্ষে যদি বিচারটা করে দিই, তাহলে 10-20-50 হাজার টাকাও ধার খরচ দিতে পারবে মাঝে মাঝে। এগুলি ঘুষ। মুনাফিক বলল যে ইহুদিদের কাছে বিচার নেব, ফাত্তা ফাতা আলা ইয়া কিয়া কাহিনান ফি জুহাইনা। তারপরে দুইজনের সমস্যার সমাধান কিভাবে হলো, দুইজন দুই দিকে টান দেয়, একজন বলে চলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, আরেকজন বলে জানা চলো ইহুদিদের কাছে যাই, শেষকাল বলছে না কোনোটাই না হবে না, তাহলে কি করবো, চলো একজন গণকের কাছে যাই, জুহাইনা বংশের এক গণকের কাছে বিচার করতে যাবো। হয়তো কোনো মালদন কোন বস্তু নিয়ে ঝগড়া চলে যেটি বলছে আমারও বলছে আমার, মানে একটা মোবাইল নিয়ে যদি ঝগড়া হয় আজকাল, হ্যাঁ এই আমারও আমার এরকম ধরনের। তো গণকের কাছে গেলে কুফুরি আকিদা তখন ছিল এরকম, আজকাল অনেক মুসলমানের গণকের কাছে যায়, চুরি হয়েছে চলে গেল হাত দেখাইতে, চলে গেল সে ওই কি পাবে, হ্যাঁ চাল পড়া খাওয়াবে, আমাদের চাল পড়া খাওয়ায়, যে চুরি করেছে তার মুখ শুকিয়ে যাবে আর দাঁত একেবারে চাপ চেপে ধরে নেবে আর চোর ধরা পড়ে যাবে, এগুলি করাতে চাই। এদের কোন ইসলামে গায়েব জানার কোন চাবি কারো কাছে নেই, যে কে চুরি করলো চোর ধরা পড়বে, ইসলামে এই তরিকা নেই। তা ধর্মের নাম দিয়ে এক শ্রেণীর মোল্লারা করে, তারা গণক, তারা মোল্লা না, হুজুরও না, মাওলানা মৌলভিও না, মনে রাখবে তারা গণক। যে গণকের কথা নবী বলেছেন ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, গণক হচ্ছে আল্লাহ রাসূলের উপর যে নাযিল হয়েছে বিধান কোরআন তার সাথে কুফরিকারী কাফের। জি গণকের কাছে বিচার নিয়ে গেল জুহাইনা বংশের, ফায়াতা হাকাম ইলাইহি, দুইজন পৌঁছিল ওখানে বিচার নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি সম্পর্কে আয়াত দ্বারা জানিয়ে দিলেন, কি জানালেন, আলাম তারা ইলাল লাযিনা ইয়াজউমুনা, প্রথম আয়াতটি, তুমি কি দেখেছো নবী, মানে ওদের সম্পর্কে জানো, তোমাকে জানিয়ে দিচ্ছি, ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইহি, তাদের ধারণা যে তারা তোমার প্রতি ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ মুনাফিক, মুনাফিক দাবি করে কি যে আমি মুসলমান হয়েছি, ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যা নাযিল হয়েছে তার প্রতি ঈমানের দাবি করে ইহুদি, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, এরা বিচার ফয়সালা নেওয়ার জন্য পৌঁছে গেল কোথায়, তাগুতের কাছে, গণকের কাছে, তাগুতের একটি তাফসীর গণক, গণকের কাছে, যে গণক বলতে পারবে যে এটি কার, এই মাল সামানটি কার, গণকের কাছে বিচার নেওয়ার জন্য গেল। ওয়াকাদ ওয়ামেরু আইয়াক ফরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে কি করবে, তাগুতকে অস্বীকার করবে, ওয়ায়ুরিদু শাইতান আইয়ুদিল্লাহুম দালালাম বাইনা, কিন্তু শয়তান এদেরকে সুদূর ভ্রষ্টতায় নিয়ে যেতে চায়। এই ছিল এক হাদিস যা তাফসীর ইবনে জারিরে রয়েছে হাদিসটি। তৃতীয় হাদিস, এই আয়াতটি সম্পর্কে আরেকটি শানে নজুল বর্ণনা করা হয়েছে, তাহলে এই হাদিসটি হচ্ছে শানে নজুল, এই আয়াতের যে আয়াতটি গত সপ্তাহে তাফসীর করা হয়েছে সেই আয়াতের শানে নজুল, যেন সূরা নিসার আয়াত নম্বর 60, তাই না। আর আরেকটি শানে নজুল বর্ণনা করা হয়েছে, শানে নজুল মানে বুঝেন কেউ, আয়াতের শানে নজুল মানে কি, কারণ আয়াত যে নাজিল হলো তার কারণ বা প্রেক্ষাপট। হ্যাঁ জি, কারো কারো ওয়াকিলা, কেউ কেউ বলেছেন নাজালাত ফি রাজুলাইনি ইখতাসামা, দুইজন ব্যক্তি সম্পর্কে এই আয়াতটি নাজিল হয়, আলোচ্য আয়াতটি কি, ইখতাসামা, যাদের ঝগড়া হয়েছিল, ফাকাল আহাদুহুমা, তাদের দুইজনের একজন বলেছেন না তারাফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা দুইজনই মুসলমান, একজন খাঁটি মুসলমান একজন মুনাফিক, মুনাফিক মানে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার কপটতা ছিল, একজন বল না তারাফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লামের কাছে বিচার নেব, যে খাঁটি মুসলিম, কে বলছে আল্লাহ রসুল আমাদের মাঝে রয়েছেন, আল্লাহ রসুল সাল্লামের কাছে বিচার নিয়ে যাবো। ওয়া কালাল আখার, অন্যজন বলল ইলা কাব ইবনে আশরাফ, কাব বিন আশরাফের কাছে, কাব বিন আশরাফ ইহুদিদের নেতা ছিল, কাব বিন আশরাফ ইহুদিদের নেতা ছিল, এবং এই ইহুদিদের নেতা মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় কষ্ট দিত, মানসিক কষ্ট,
সাহাবাই কেরামদেরকে কষ্ট দিত, সাহাবিয়া সাহাবাই কেরামদের স্ত্রীগণকে কষ্ট দিত, কিভাবে? তার কাছে গায়িকা ছিল, বেশ কিছু গায়িকা, বড় পয়সাওয়ালা লোক ছিল, পুঁজিপতি মদিনার, সে গায়িকা রাখতো আর তাদেরকে দিয়ে নাচ গান করাতো আর কবিতার গান পড়াইতো, যে গানগুলি করতো, গান গাইতো, সেই গানগুলি হতো নবী করিম সাল্লামের কুৎসাই, নবী সাল্লামের আজওয়াজ মুতাহারাত বিবিদের কুৎসাই, নবী সাল্লামের মেয়েগণের কুৎসাই, নবী সাল্লামের সাহাবি সাহাবিয়াত মহিলাদের কুৎসা কুৎসা গাইতো তাকে। নবী করিম সাল্লাম খুব পরেশান হয়ে গেলেন তার এই কুৎসার কথা শুনে, যে গান গাইছে আর লোকজনকে শোনাচ্ছে কুৎসা। কারণ মানুষকে এমনি গাল দিলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি যদি গানের ছলে যদি কুৎসা গাওয়া যায় তাতে বেশি কষ্ট হয়। বুঝেন না, বুঝেন না, এটা বুঝেন না জি। এতে এমন এক সাহিত্য আছে গানে বা কবিতায় যে কবিতার ছলে আর গানের ছলে যদি কাউকে কষ্ট দেওয়া হয় ওতে বেশি কষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, উহজু কুরাইশ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কবি, ইসলামিক কবি ছিলেন, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে মেম্বার রেখে দিতেন মসজিদে নববীতে, মেম্বার রেখে দিতেন আর বলতেন মেম্বারে চাপো আর তুমি কাব্য রচনা করো, কবিতা বলো। একবার বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিতকে, উহজু কুরাইশ, আমার বংশ যে কুরাইশ জালেম কাফের, যারা আমাকে বিতাড়িত করলো, নির্বাসিত করলো মক্কা থেকে, তাদের হেজো করো, হেজো মানে কুৎসা বয়ান করো, তাদের দোষগুলি তুলে ধরো, কবিতার ছলে দোষ ত্রুটি তুলে ধরা কোনো বংশে, এই কাজ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ করলেন হাসান বিন সাবিত কবিতা পড়ার জন্য প্রস্তুত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো কুরাইশের একজন, আমি তো কুরাইশ বংশের। হাসানকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কয়ফা তাফালু বি, আমার সম্পর্কে কি করবে যখন কুরাইশ বংশ ধরে বলবে যে কুরাইশ বংশ এইরকম এইরকম এইরকম, যেমন এরকম রোগ আছে সব দেশে আছে, বাংলাদেশের কিছু কিছু ডিস্ট্রিক্ট আমাকে নাম ধরার দরকার নাই, কিছু কিছু ডিস্ট্রিক্টের এক শ্রেণীর ভাইরা রয়েছে, নাম ধরে ডিস্ট্রিক্ট ধরে এলাকা ধরে অমুক ডিস্ট্রিক্টের লোকেরা এইরকম একবারে পাইকারি হারে, অমুক অঞ্চলের লোকেরা এইরকম পাইকারি হারে, যে পাইকারি হারে বলেন সে এলাকার সৎ লোকেরা আছেন, নেক লোকেরা আছেন, তারা কষ্ট পাবে না? আপনার কথা শুনলে কষ্ট পাবে কি পাবে না? অবশ্যই কষ্ট পাবে। আর 71-এর পরে পাকিস্তানিরা এরকম, এই কথা আমরাও শিখেছি, পাইকারি হারে পাকিস্তানি এরকম, পাইকারি হারে সিলেটি এরকম, পাইকারি হারে নোয়াখালী এরকম, এগুলি হচ্ছে রোগ আমাদের, এগুলি হচ্ছে জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের কথা। প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক দেশে, প্রত্যেক জাতিতে ভালো আছে মন্দ আছে। তো কুরাইশ বংশ ভালো আছে, কুরাইশ বংশ থেকে আবু বকর সিদ্দিক, উমর ফারুক, তারা মুসলমান হয়েছে, এমনকি সাইয়দুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের, কিন্তু কুরাইশের মধ্যে জালেম আবু লাহাব, আবু জাহাল, কুরাইশ উতবা শাইবা রাবিয়া, বড় বড় কাফের জালেম জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুৎসা তো গাইতে বললেন কবিতাই, কিন্তু বললেন কাইফা তাফালু বি, আমার ব্যাপারে কি করবে, আমাকে কেমন করে বের করবে এই কুৎসা থেকে, কুরাইশের কুৎসা বললে আমাকে তো কষ্ট হবে, যখন কুরাইশের উপর আক্রমণ হবে কবিতার দ্বারা, তখন হাসান বিন সাবিত কি বলেছিলেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আসুল্লুকা কামা তুসাল্লু শারাতু মিনাল আজিন, আপনাকে এমন করে কুরাইশ থেকে প্রশংসা করে বের করে নেব যেমন যদি কোন চুল পড়ে যায় আটায়, সানা আটাতে যদি চুল পড়ে যায়, সানা আটা থেকে চুলটা যদি টানা হয় তো সামান্য পরিমাণ আটাও কি চুলে লেগে থাকে? থাকে না। বুঝতে পারলেন না? পারলেন না। আটা সেনে দেখবেন একটা চুল ফেলে দেবে, তারপরে চুলটাও তার সাথে সেনে দেবে, চুলটাকে তারপরে বের করবেন, একটু আটাও চুলে লেগে থাকবে না। হ্যাঁ, শুধু চুল বেরিয়ে আসবে, আপনার আটাতে কোনো লস হবে না, মাইনাস হবে না, হবে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসান বিন সাবিত, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন প্রশংসা করে টেনে নেব কুরাইশের মধ্য থেকে যে আপনি একবারে ক্লিন হয়ে, পরিষ্কার হয়ে বেরিয়ে আসবেন, প্রশংসিত হয়ে, মুহাম্মদ মুহাম্মদ হয়ে প্রশংসিত হয়ে, আর কুৎসা হবে শুধু কুরাইশ কাফেরদের। এই কাব বিন আশরাফ যখন খুব এই রকমের মানসিক পীড়া আর কষ্ট দেওয়া শুরু করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে বললেন, মাল্লে কাব বিন আশরাফ, কে আছে আমার সাহাবীদের মধ্যে যে কাব বিন আশরাফকে আজকেই শেষ করে আসতে পারবে, কে আছে এরকম মর্দে মুজাহিদ? মাল্লে কাব বিন আশরাফ, মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ালেন, আরেকজন সাহাবী, ইয়া রাসূল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে সময় দেন শুধু,
আজকে শেষ করে আসছে। বড় নেতা আবার কেল্লার মধ্যে বাস করে, কেল্লা বুঝেন তো না, দুর্গের মধ্যে বাস করে, দুর্গের মধ্যে ঢুকে তাকে মেরে আসতে হবে। জি, ফজরের আজানের পূর্বেই সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, খুশখবরি, সুসংবাদ যে কাব বিন আশরাফকে হত্যা করে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। এইরকম ছিল ঈমান সাহাবাই কেরামদের। ইসলাম মুসলিমদের কষ্ট দেবে, ইসলামের শত্রু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে, মুসলিম মহিলাদের নারীদের নির্যাতন করবে, কষ্ট দেবে, আর সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে পৃথিবীতে? না, মানলে কাব বিন আশরাফ আছে কে? কাব বিন আশরাফকে হত্যা করার জন্য মারতে মুজাহিদ। জি, এই কাব বিন আশরাফ নেতার কাছে বিচার নেবে আরেকজন বলল, সোম্মা তারা পাইলা উমার, যাই হোক নিষ্পত্তি হলো না। মোনাফেক বলছিল যে কাব বিন আশরাফের কাছে, ইহুদির কাছে যাব, আর যে মুসলিম ছিল সে বলছিল যে নবী সাল্লাল্লাহু কাছে বিচার নিয়ে যাব। শেষ পর্যন্ত সোম্মা তারা পাইলা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বিচার নিয়ে গেল। এ মোনাফেক ভাবলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি বিচার নিয়ে যায়, তিনি রাহমাতুল আলামিন, আর তার কাছে তো ওহী আসে, ব্যাপারটা তো বুঝে নেবেন, আর তার বিচার তো সঠিক হবে, তো আমি তো জিততে পারবো না। মোনাফেক ওমারের কাছে যায়, তোমার কাছে কেন সে যাবে? ভাবছে যে ওমার আছে, তার কাছে ওহী তো আসে না, আর আমি এমন ভাবে বাকপটু হয়ে বলবো কথাবার্তা যে ওমার রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, তিনি তখন আমার কথা বিশ্বাস করে নিয়ে ফয়সালা করে দেবেন, জিতে যাবো এই আশা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। ফাযাকারাল্লাহু আহাদাহুম আল-কিসসা, তাদের একজন ঘটনাটি বর্ণনা করলো। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বললো যে দেখেন, বরং আরেকটি বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই ক্ষেত্রে তাদের সমস্যা সমাধান একটি দিয়ে দিয়েছিলেন, কিন্তু মনোপুত হয়নি, তাতে খুশি হয়নি সেই মোনাফেক। বলে ঠিক আছে, আল্লাহ রাসূলের কাছে তো এরকম বিচার হলো, তবে এক কাজ করা যাক, একটু ওমারকেও দেখে নি, আপিল করি, সুপ্রিম কোর্টে ফিরে এসে হাইকোর্টে যাবে। বুঝতে পারছেন না, সুপ্রিম কোর্টে ফিরে এসে হাইকোর্টে যাবে বিচার, আপিল করা তো বুঝেন না, আমাদের সে আপিল হয় না কেসের, হ্যাঁ ওপের আপিল হয়, এর নিচে আপিল করার জন্য আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ফাযাকারাল্লাহু আহাদাহুম আল-কিসসা, ঘটনা কিন্তু সেই মুসলমান শুনে দিল যে দেখুন, ওমর বিচার কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু তার মনোপুত হয়নি, তাই বললো যে যাই একটু ওমারের কাছে যাই, আর আপনার বিচারটা একটু দেখে নি, তাই আপনার কাছে এই বিচার নেওয়ার জন্য এসেছে। ফাকালা লিল্লাযী লাম ইয়ারযা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের উপর সন্তুষ্ট হয়নি, মন খুশি হয়নি, যাই ওমারের কাছে যাই বলে চলে এসেছে, তাকে জিজ্ঞাসা করলেন কি আকাজালিকা, ঘটনা কি সত্যি যে তোমরা আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়েছো, তারপরে আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছো, ঘটনা কি সত্যি? সে বলল কালাম না, হ্যাঁ ভালোই কথা, তাহলে তো আমাকে বড়ই মনে করছো, ভালো, যদি শয়তান ঢুকে থাকতো, শয়তান যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে না পালাইতো, তাহলে তো খুশি, আহাল্লাতে আটখানা বলে না, খুশি, যারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার তাদের পছন্দ হয়নি, আমাকে কত বড় বিচারপতি মদিনার মনে করে আমার কাছে বিচার নেওয়ার জন্য এসেছে। আজকাল যারা তাগুতি বিধান অনুসরণ করে তারা ওই রকমই, আরে অমুক পার্টিতে তার হইলো না, আমাদের দলে চলে এসছে, দেখো ওই দল থেকে জিতলো, এমপি হলো, আর আমাদের দলে ঢুকে পড়েছে, কত খুশি, যতই বাতিলে থাক না কেন, একদল থেকে আরেক দলে, এক বাতিল থেকে আরেক বাতিলে, এক গর্ত থেকে আরেক গর্তে যখন আছাড় খেয়ে এসে পড়লো, তো কত খুশি, আমাদের দল বেড়ে গেছে, কারণ এদেরকে শয়তান গ্রাস করে নিয়েছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান এত ভয় করে, যদি জানতে পারে শয়তান যে ওমর কোন গলি দিয়ে আসছেন, তাহলে শয়তান আরেক গলি দিয়ে পালায়, অন্য গলি দিয়ে পালায়। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে থামো, বাড়িতে ঢুকে তরবারি নিয়ে আসলে, ফাযারাবাহু বিসাইফি ফাকাতালাহু, তরবারি দিয়ে এমন আঘাত করলেন, ফাকাতার সাথে সাথে দ্বিখণ্ডিত করে হত্যা করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বললেন এখানে নেই হাদিসে, হাযা কাযাউ মান লাম ইয়ারযা বিকাযায়ে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই ফয়সালা হচ্ছে ওই ব্যক্তির ফয়সালা, এই বিচার হচ্ছে এই যে খুন করলাম হত্যা করলাম এটি হচ্ছে ওই ব্যক্তির ফয়সালা, ওই রকম লোকের বিচার যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের উপর রাজি হতে পারে না, সন্তুষ্ট হতে পারে না, যে আল্লাহ রাসূলের বিচারে রাজি হলো না সন্তুষ্ট হলো না, তার বিচার হচ্ছে তলোয়ার। এই রিওয়ায়েতটি সম্পর্কে মুহাদ্দিসিনদের দ্বিমত আছে যে এটি ঠিক না ঠিক নয়, যারা বলেছেন ঠিক নয় তারা বলেছেন সনদের দিক দিয়ে একটু আপত্তি আছে। তাছাড়া কি করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মুসলিম বিচার নিয়ে আসলেন, হত্যা করে দিলেন কি করে, এইভাবে তারা এটিকে হাদিসটিকে যাইব বলতে চেয়েছেন। কিন্তু যারা বলেছেন যে হাদিসটি সহিহ এবং হাদিসটি সহিহ, যেমন ফতুল বাড়িতে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসটির সনদকে সহিহ বলেছেন, আর এটি তাফসিরে রিওয়ায়েত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, দুররে মানসুর তাফসিরে, তাফসিরে তাবারীতে বর্ণনা করেছেন, মুজাহিদ তাবেঈ বর্ণনা করেছেন এই রিওয়ায়েতটি। তারা বলেছেন যে না, দুইজনে মুসলমান ছিল না, একজন মুসলমান ছিলেন আর আরেকজন মুনাফিক ছিল। মুনাফিককে হত্যা নবী সাল্লাম করতেন না, কিন্তু মুনাফিক যদি তার কুফরি প্রকাশ করে দেয়, মুরতাদ হয়ে গেল, তখন আল্লাহ রাসূলের বিচার অমান্য করে অন্যের কাছে বিচার নিয়ে যাওয়া, এটি মুরতাদ হয়ে যাওয়া। আর মুরতাদের শাস্তি ইসলামে কি? হত্যা করা। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করেছেন, যদি করে থাকেন তাহলে তার ব্যাখ্যা হচ্ছে এইরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন উবাই, তাকে ইচ্ছা করলে হত্যা করতে পারতেন, হত্যা করেননি, সারা জীবন সে বেঁচে থেকে এবং শেষে মারা গেছে, এমনকি জানাজাতেও হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন দোয়া করতে, যখন তিনি ইস্তেগফার করতে চাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, সূরায়ে তাওবায় রয়েছে, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা ফালাইয়াগফির আল্লাহু লাকুম, এই মুনাফিকদের জন্য যদি 70 বার করে তুমি ইস্তেগফার করো আমার কাছে মার্জনা কামনা করো, আল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও, মার্জনা করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও, লাইয়াগফির আল্লাহু লাকুম, কখনো আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করবেন না, ক্ষমা করবেন না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার থেকে বিরত হয়ে গেলেন। তো তাহলে এই লোকটিকে হাদিস সহিহ বর্ণনা করতে পারি, কিন্তু কেন হত্যা করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, এই জন্যই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার অমান্য করার কারণে সেই ব্যক্তি কি হয়েছে? মুরতাদ হয়ে গেছে। আর মুরতাদকে হত্যা করা ফরজ ইসলামী শরীয়তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তার নাযিলকৃত বিধান মোতাবেক জীবন যাপনের যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব রচিত বিধান থেকে বেঁচে থাকার, সতর্ক থাকার এবং অন্যকে, অন্য মুসলিম ভাইদেরকে সতর্ক করার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।